সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা। সৌদি আরবে আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তারপর দিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।